নমস্কার আজকে বলবো মঙ্গল ট্রানজিট নিয়ে মঙ্গল কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে প্রত্যেক চল্লিশ দিন বিয়াল্লিশ দিন অন্তর মঙ্গল গ্রহ ট্রানজিট হয় এই মুহূর্তে মঙ্গল গ্রহ বসে রয়েছে মীন রাশিতে এক তারিখে যাবে মেষ রাশিতে রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে রোচক যোগ তৈরি হচ্ছে অর্থাৎ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এইখানে কিন্তু মঙ্গল যখন যাচ্ছে তখন কিন্তু রাশির মতোই অনেক রাশির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হবে মঙ্গল কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে ট্রানজিট হচ্ছে শনিবার তিনটে একান্ন পিএম এটা আমি অলরেডি মাসিক রাশি বলে দিয়েছি এবং সাপ্তিক রাশি বলেও বলেছি এটা মিন রাশিতে মেষ রাশিতে আসছে তার জন্য বারো রাশির ক্ষেত্রে কী হচ্ছে এবং মঙ্গলের যে আপনার দৃষ্টি চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি মঙ্গলের তিনটে দৃষ্টি অর্থাৎ চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি এটা কিন্তু ট্রানজিট এটাতে আপনি আবার মঙ্গল আপনার এই ট্রানজিটে মাঙ্গলিক ধরে বসবেন না সপ্তমে দৃষ্টি পড়ছে মাঙ্গলিক এফেক্ট হচ্ছে এটা নয় বঞ্চ সপ্তমে দৃষ্টি অষ্টমে দৃষ্টি বা চতুর্থের দৃষ্টি এটা অনেক পজিটিভ ভাইব্রেট তৈরি করবে সুতরাং এটা একটু ভালো করে দেখবেন অনেক বেশি কেন আমি মঙ্গলের ট্রানজিট সবসময় যে বারো রাশির ক্ষেত্রেই বারো চল্লিশ বিয়াল্লিশ দিন অন্তর্ সেটা সবসময় তো দেবো না কিন্তু এই যে মঙ্গল মেষরাশিতে হচ্ছে তার জন্য যে কেন রাশির অধিপতি তার জন্য কিন্তু ভাইব্রেশনটা যে তৈরি হচ্ছে সেটাই আলোচনা করবো মেষ মেষরাশির আপনার রাশিতেই মঙ্গল তার ট্রানজিট হচ্ছে সুতরাং এখানে কিন্তু মাঙ্গলিক যোগ আপনি যদি বলেন তৈরি হচ্ছে কিন্তু এই মাঙ্গলিক যোগ কিন্তু হচ্ছে রাজ মাঙ্গলিক এই মাঙ্গলিক কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেবে মেষ রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু এই যে বিয়াল্লিশ দিন মঙ্গল আপনার রাশিতে আছে কবে থেকে ফার্স্ট জুন থেকে টুয়েলভ জুলাই ফার্স্ট জুন থেকে টুয়েলভ জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু মেষরাশিতে অবস্থান এই বিয়াল্লিশ দিন আপনার জন্য কিন্তু আর্থিক লাভ মানে কোনো অর্থ প্রাপ্তি হতে পারে আপনি যদি কোনো প্রফেশনেনে থাকেন সেখানে আপনার লাভ হবে সেখানে আপনি পরমোশন পেতে পারেন আপনার ব্যবসা যদি কোনো ব্যবসা যথেষ্ট ডেভেলপ হয় আপনি যদি কনস্ট্রাকশন লাইনের ব্যবসা থাকে আপনার বিল্ডিং লাইনের ব্যবসা থাকে আপনি যদি কোনো মানে প্রোডাকশন রিলেটেড কোনো ব্যবসা থাকে বা কোনো আপনার মেটেরিয়াল রিলেটেড কোনো ব্যবসা থাকে সেখানে আপনি ডেভেলপ পাবেন এবং আপনি এই সময় গাড়ি বাড়ি কেনারও একটা সুযোগ তৈরি হবে আপনি যদি মোটামুটি গাড়ি বাড়ি কেনার অনেক দিন প্ল্যান করছেন এই সময় কিন্তু আপনার বাচ্চাদের যদি মঙ্গল মঙ্গলসূচন বা হাতে যে মঙ্গল মঙ্গলসৃষ্জন ভালো থাকে আপনার দেখবেন হঠাৎ কোনো যোগাযোগ তৈরি হবে কোনো হয়তো জমি কিনলেন হয়তো আপনি কোনো ফ্ল্যাট কিনলেন ফ্ল্যাট কেনার জন্য শুক্র এটা দরকার হয় কিন্তু আপনি গাড়ি কিনতে পারলেন বা গাড়ি কেনার জন্য কোনো বুকিং করলেন এরকমগুলো হবে কিন্তু আপনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে কি নিয়ে কোনো বিশেষ করে পেটের কোনো প্রবলেম আসতে পারে কনস্টিপেশনের প্রবলেম আসতে পারে অথবা এই সময় জলটা ভীষণ খাবেন অ্যালার্জির কোনো প্রবলেম হতে পারে কোনো স্কিনের প্রবলেম হতে পারে খাদ্য খাদা প্রবলেম হবে এবং কোনো ইনফেকশন ডিজিজ হতে পারে এগুলো আপনাকে একটু মেনটেন করে চলতে হবে আপনি এই যে চতুর্থ দৃষ্টি পড়ছে চতুর্থভাবেই মঙ্গলের চতুর্থ দৃষ্টি চতুর্থ হাউসেই পড়ছে আপনি এই সময় কোথাও ঘুরতে প্ল্যান করতে পারেন এবং আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট হলে কিন্তু এসে আপনি পড়াশোনা আপনার যথেষ্ট ডেভেলপ আসবে বা বিদেশে যাওয়ার কোনো সুযোগ বা এতদিন বিদেশে যাওয়ার কোনো প্ল্যান করেছিলেন সেখানে আপনি সাকসেস পাবেন বিদ্যার্থীরা যত স্টেশন সাকসেস পাবেন ভালো জায়গায় পড়ার হয় ভালো জায়গায় অ্যাডমিশন নিতে পারবেন এবং আপনার সপ্তমী দৃষ্টি যারা অবিবাহিত তাদের কিন্তু এসে বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা বা বিয়ের জন্য কোনো পজিটিভ কথা তৈরি হয় বিয়ের জন্য পজিটিভ জায়গাটা তৈরি হয় সপ্তমের দৃষ্টির জন্য যারা অবিবাহিত তাদের কিন্তু বিয়ের জায়গাটা তৈরি হবে বা আপনার প্রেম বা প্রেমিকা অনেক বেশি স্ট্রং হয়ে এবং তাদের সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে প্রেমের জায়গাটা অনেক বেশি দৃঢ় প্রেম বা প্রেমের জায়গাটা অনেক বেশি দৃঢ় প্রেমের সাথে প্রেমিক বা প্রেমিকের সাথে সম্পর্কটা অনেক বেশি ক্লোজ হবে অষ্টমী দৃষ্টি অষ্টমী দৃষ্টি কিন্তু এই সময় কিন্তু অষ্টম অনুযায়ী পড়ছে সুন্দর এটা কিন্তু বাবা মার সাথে সম্পর্ক অনেক বেশি ডেভেলপ করবে বাবা থেকে কোনো গিফট পেতে পারেন এবং বাবা মার শরীরটা নিয়ে একটু দৃষ্টি হতে বা আপনার তো মনটা তো অস্থির হতে পারে কিন্তু ওভারঅল কিন্তু অনেকটাই ভালো যাবে আপনি দেশের বাড়ি যেতে পারেন বা বাবা মার সাথে করতে যেতে পারেন বাবার সাথে কোনো তীর্থস্থানে যেতে পারেন ওভারঅল কিন্তু মেষরাশির কিন্তু এই মঙ্গলের ট্রানজিট ওভারঅল অনেকটাই ভালো হবে কিন্তু আপনাকে একটা জিনিস রাগ যেটা কন্ট্রোল রাখতে হবে খাদ্য খাদ্য কন্ট্রোল করতে হবে রাস্তায় চলাফেরার ব্যাপারে আপনাকে একটু কন্ট্রোলে চলাফেরা করতে হবে ওভারঅল কিন্তু আপনার এই ট্রানজিট অনেকটাই আপনার জন্য ভালো সুখবর নিয়ে আসছে যেহেতু ওভারঅল একটা ডিসকাশন করলাম ভালো আপনাদের অবশ্যই লাগবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব নটা অন করবেন আর অলরেডি আমার যে দিগদর্শন মন্ত্রের চ্যানেলটা সেটা আপনার ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব নোডিবেনটা অন করে রাখবেন প্রত্যেক পক্ষে সবার কাছে আগে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকুন